হ্যালো অ্যান্ডি, ওয়েলকাম টু সরকারি পড়াশোনা। আজ তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের WP কনস্টেবলের মেনের রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে এবং তোমাদের এতদিন কেন দেরি হচ্ছে বা তোমাদের পাবলিশ হতে আরও কত দেরি হবে, এ টু জেড তোমরা সমস্ত কিছু জানতে পারবে। এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা যদি পুলিশ পরীক্ষার প্রিপারেশন নাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, কারণ আমাদের চ্যানেল থেকে পুলিশ পরীক্ষার সমস্ত রকম আপডেট পাবে এবং সমস্ত রকম সরকারি চাকরির পরীক্ষার জন্য যে কম্পিটিটিভ ইংলিশের প্রয়োজন হয় তারও কিন্তু ক্লাস আমাদের চ্যানেল থেকে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। সুতরাং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও। এবার দেখো, তোমাদেরকে জানিয়ে রেখি, তোমরা জানো তোমাদের WP কনস্টেবল মেনের রেজাল্ট এবং তোমাদের এক্সাইজের যে ফাইনাল রেজাল্ট আসার আছে, দুটো রেজাল্ট কিন্তু পরস্পর জড়িত আছে, অর্থাৎ একটা প্রকাশ হলে আরেকটা প্রকাশ হবে, এরকম ব্যাপার স্যাপার হয়ে আছে। এবং তোমাদের এক্সাইজ কনস্টেবলের কেন রেজাল্ট প্রকাশ হয়নি তোমরা আশা করি সকলে বুঝতে পেরে গেছো, তোমরা কারণ অনেক বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেখেছো, এমনকি আমাদের চ্যানেলেও তোমরা ইতিমধ্যে একটা ভিডিও দেখেছো, সেখানে কিন্তু আমি তোমাদের ক্লিয়ারলি ভাবে বলেছি তোমাদের এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট কেন পাবলিশ হয়নি এতদিন। কারণ তোমরা জানো তোমাদের প্রায় 58 জনের মতন ক্যান্ডিডেটের তোমাদের নেপালি এবং বাংলা ভাষা নিয়ে প্রবলেম হয়েছিল, অর্থাৎ তারা ফর্ম ফিল আপের সময় যে সাবমিট করেছিল পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রবলেম হয় বা তাদের ইন্টারভিউ দেওয়ার পর যখন ফাইনাল তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয় সেখানে কিন্তু তাদের প্রবলেম হয়। তো তার জন্য তাদেরকে ডাকা হয়েছে এবং প্রবলেমটা খুব তাড়াতাড়ি মিটে যেতে চলেছে, তারপরেই কিন্তু তোমাদের এক্সাইজ কনস্টেবলের ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে। এবং এক্সাইজ কনস্টেবলের ফাইনাল রেজাল্টই কিন্তু তোমাদের WP কনস্টেবল মেনের রেজাল্টের আগে আসার সম্ভাবনা আছে এবং তোমরা মোটামুটি 99% ধরে রাখতে পারো তোমাদের কিন্তু আগে এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট আসবে, অর্থাৎ এক্সাইজ কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট সেটা আসবে, কারণ তোমরা বিভিন্ন রকম চ্যানেলে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল ক্যাম্পেনের কথাও শুনেছ। সুতরাং সম্ভাবনা এখন কিন্তু তোমাদের এক্সাইজ কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট আছে সেটা আসার আগে তোমাদের WP কনস্টেবল মেনের রেজাল্ট আসার সম্ভাবনা একদমই নেই। সুতরাং তোমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং যখনই কিন্তু তোমাদের এক্সাইজ কনস্টেবলের ফাইনাল রেজাল্ট চলে আসবে তখনই কিন্তু তোমরা বুঝে যেতে পারো তোমাদের কিন্তু ঘন্টায় বেজে গেছে তোমাদের রেজাল্ট আসার এবং তোমাদের রেজাল্টও কিন্তু তারপর খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাবে। সুতরাং তোমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং এই রিগার্ডিং আরও নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। এবং আমাদের চ্যানেলের লেটেস্ট আপডেট সম্পর্কিত কোনো ভিডিও দেখতে চাইলে তোমরা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেগুলো ক্লিক করে দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।